পাইনি বুঝতে দে আমাকে শোন না। নমস্কার বন্ধুরা, আমি আবার আজকে এসে গেছি খাই খাই পরমে। খাই খাইতে রয়েছে প্লেন ভাত, তো জানি না প্লেন ভাত রয়েছে, চিচিঙে ছেচকি, আর রয়েছে ডিম আলুর তরকারি ঝোল, ডিম আলুর ঝোল তরকারি। ও পাশে রয়েছে রাজা, আর ওদের রয়েছে মাম্মাম, ওদের রয়েছে ভূষণা, এখানে রয়েছে অ্যাঞ্জেল, এ পাশে রয়েছে বাবুসোনা। আমি তাদের খাওয়া শুরু করলাম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। আপনারা সব খাওয়া দাওয়া কি হয়ে গেছে? একটা কথা বলে দিই, প্লিজ প্লিজ আমাকে একটু লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে একটু ফলো করবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর একটু ভিডিওটা দেখবেন। আপনারা, আমি জানি আপনারা আমার ভিডিও অতটা দেখেন না, তবুও বলছি, বারবারই রিকোয়েস্ট করছি, একটু ভিডিওটা দেখবেন আমার জন্য, না হলে আমার এই চার পাঁচ বাচ্চাদের জন্য। আপনারা আমার সাথে থাকুন, পাশে থাকুন, আমার কিছু বলার নেই, ঠিক আছে? অ্যাঞ্জু বসে আছে পাশে, বসে বসে দেখছে, খুব গরম লাগছে। আর অ্যাঞ্জু দুষ্ট মুখে কাজ ভেঙে দিয়েছে ওই ঘরে, আমি যে ঘরটায় শুই ওই ঘরটায় কাজ ভেঙে দিয়েছে। কাজ ভাঙতে কাজ তুলতে গিয়ে আমার আঙুল দেখা পেয়েছে, আঙুল গাছে অনেকটা কেটে খুব রক্ত বেরোচ্ছিলো, এখন খেতে কী করে খাবো যায় না, এই হাতে বাবুসোনাকে খাইয়ে দিয়েছিলাম, আর খুব জ্বালা করছে আমার হাতটা। খাওয়া শুরু করলাম বেশ কথা না বলে, সত্যি হাতটা জ্বালা করছে আমার। আঞ্জু খুব দুষ্ট হয়ে গেছে, পচা বাচ্চা, পচা দুনিয়ার পচা বাচ্চা, খুব দুষ্টামি করছে, খুব খুব দুষ্টামি করছে। বাবা শুয়েছিল ওই ঘরে, শরীর খারাপ, এক লাভ দিয়েছে ওই ঘর থেকে, ব্যাস কাঁচড়ে একটা ইয়ের মতো শোকেস মতো ছিল, চুরমা চুর করে ভেঙে দিয়েছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর বসে আছে, ক্যামেরার সামনে আসবে না, রাগ করেছে। আপনাদের সবকে বাজে কথা বলছি, তো রাগ করেছে, দাম দেখার চাপ। আমাকে না দেখতে পান, দাদু ভাইকে দেখতে পান, কালই হবে আমার। এর নাম হচ্ছে দাদু ভাই, চাল ভাজা খাই, নাম হচ্ছে দাদু ভাই, দাদু ভাই। সব বাচ্চারা সন্তান, ভাত দিলে না, ভাত দিলে না, হ্যাঁ দেবো ওটে, হ্যাঁ দেবো তো তাকে দিয়ে, না না তোমার দাদু ভাই দেখছে ডিমটা ফেলছি আমি,
দেবো না তো আমি আর সকালে খাইনি তো তুলা খাবে না ও বাপ দাদু বললো বলে দেখুন দেখুন দুষ্টুপনকে দেখুন কাজ ভাঙছে সব ভেঙে ফেলছে আর আর কি করছে জানেন কি আপনাদের তো আমি দেখাতে পারি না কেন আমি একা একা ভিডিও করি আপনারা জানেন এ পুরো বালতি বাতনি বালতি জল আছে পুরো মাথা ডুবিয়ে দিচ্ছে পুকুরে যেন মানুষ চান করে পুকুরে চান করার মতো দুষ্টমি করছে সুযোগে দাম দস্তা বাবা খুব শরীর খারাপ বাবা নড়তে চড়তে পারছে না এবার দেখো মান্তু আছে নড়তে চড়তে পারছে না বাবা বাবার এতটাই শরীর খারাপ বাবার ঘরে ঘুমাচ্ছে মা এদিকে একা একা সব করছে আর ও ওই সুযোগে বাথরুমে গিয়ে ব্যাস সুযোগে চান করেছে রেখে দাও রেখে দাও রেখে দাও অনেক সুযোগে চান করেছে বুঝেছেন এই তো আমার এক জেলের কাজ নাই মিনু নাই কেউ গ্যারেজের দিকে আলুটা পড়ে গেল নিচে খাওয়া যাবে না টেবিল আলুটা পড়ে গেল খাওয়া যাবে না খাবো কি হাতে কি ব্যথা করছে হাত তো অনেকটা কাছে কেটে গেছে তো অনেকটা কেটে গেছে হ্যাঁ দুষ্টু আমি একদম না গরমে দুষ্টুম কার সঙ্গে থাকে না খুব দুষ্টু বাচ্চা একটু দিতেই হবে দেখুন কিভাবে দেখতে তো পাবেন না আমি কতবার ক্যামেরা করবো হ্যাংলার মতন বসে আছি এর জন্য কুসুম দিতেই হবে না দিলে হবে একটা হ্যাংলা হ্যাংলা কালীঘাটে ক্যাংলা আর এগুলো হবে না আলুটা খাওয়া যাবে না টেবিলে পড়ে গেছে আমার খাওয়া দাওয়া কমপ্লিট পোস্ট কমপ্লিট আপনারা সবাই জানেন একটু পরিষ্কার করে খাই দেখুন বাটি থালা সব খালি তো বাজগুলো রাখছি আবার কালকে চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে কতগুলো জন্য টাটা বাই বাই আচ্ছা শেষ করার আগে আরেকটা কথা প্লিজ প্লিজ একটু লাইক করবেন একটু শেয়ার করে দেবেন আমার চ্যানেলটাকে একটু ফলো করবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তাহলে রাখলাম আমাকে এইভাবে উঠে গিয়ে কাটতে হবে ফোনটাকে বুঝতে পারছেন